জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে ক্যান্সার রোগের উপাদান আছে কিনা তা পরীক্ষা করবে এবার ভারত এজন্য বুধবার হিমাচল প্রদেশে প্রতিষ্ঠানটির কারখানা থেকে নমুনা সংগ্রহ করেছে ইন্ডিয়ান ড্রাগ অথরিটি বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারতের হিমাচল প্রদেশের বাডিতে জনসন এন্ড জনসনের এই কারখানার অবস্থান দেশটির বাজারে মার্কিন এই প্রতিষ্ঠানের যত পণ্য বিক্রি হয় তার বড় অংশটি সরবরাহ হয় এখান থেকে বুধবার সেখানেই অভিযান চালায় ইন্ডিয়ান ড্রাগ অথরিটি নেওয়া হয় ট্যালকাম পাউডারের নমুনা কেননা সম্প্রতি রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিষ্ঠানটির বেবি পাউডারে ক্যান্সার রোগের উপাদান রয়েছে এমন তথ্য রয়েছে খোদ জনসন এন্ড জনসনের কাছে काफी देर से यह मैटर चला हुआ है বিষয়টি অনেক দিন ধরেই চলছে এমন কি যুক্তরাষ্ট্র এমন পরিপ্রেক্ষিতে জনসনের পাউডারে আসলে ক্যান্সারের কোন উপাদান আছে কিনা তা আমরা তদন্ত করছি রেকর্ড পরীক্ষা করা হয়েছে এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। কি विचार किया गया বিশ্বের অন্যতম বৃহৎ প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের ট্যালকাম পাউডার ব্যবহারে ক্যান্সার আক্রান্ত হওয়ার অভিযোগে বেশ কয়েকটি মামলায় শত শত কোটি ডলার ক্ষতিপূরণ ও জরিমানার আদেশ ঝুলছে যুক্তরাষ্ট্রের আদালতে ঝুলে আছে আরও সাড়ে পাঁচ হাজার মামলা যার প্রভাব পড়তে যাচ্ছে ভারতের বাজারেও আমার বাচ্চার জন্মের পর থেকেই আমি জনসনের পণ্য ব্যবহার করছি এমনকি বিষয়টি নিয়ে দ্বিতীয়বার চিন্তাও করিনি খবরটি আমার জন্য ভয়ঙ্কর এটা বাদ দিয়ে আমি অন্য কোনো পণ্য ব্যবহার করতে চাইছি না কিন্তু খবরটি যদি সত্যি হয় তাহলে তো আমাকে অন্য পণ্য ব্যবহার করতেই হবে আমরা এই মুহূর্তে জনসন অ্যান্ড জনসনের পণ্য বিক্রি বন্ধ করছি না অবশ্য যদি ভারতীয় প্রশাসন এবং ড্রাগ অথরিটি বলে যে এটি খারাপ এবং বিক্রি করা যাবে না তাহলে আর বিক্রি করব না জনসন না তবে জনসন অ্যান্ড জনসন এক বিবৃতিতে জানিয়েছে অভিযোগের বিষয়ে অনুসন্ধানে ভারতের ওষুধ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে তারা সেই সঙ্গে তারা দাবি করেছে ভারতে সব ধরনের মানদণ্ড মেনেই ট্যালকাম পাউডার তৈরি করছে প্রতিষ্ঠানটি এবং এতে কোনো ক্ষতিকর উপাদান নেই হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন